উত্তপ্ত নদিয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, অভিযোগ এবিপিপি এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ এনে এবিপিপি জানায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। মঙ্গলবার এর প্রতিবাদ জানিয়ে বিদ্যাসাগর কলেজের সামনে বিক্ষোভ দেখায় এবিপিপি সমর্থকেরা। অন্যদিকে কলেজের গেটের ভেতরে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। আহতরা ভর্তি হাসপাতালে।